মালদার হরিশ্চন্দ্রপুরে দিদির বাড়িতে বেড়াতে এসে শ্লীলতাহানির শিকার হলেন রাজস্থানের তিন মহিলা, এমনই অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্রী উপবাজার চত্বরে। রাজস্থান থেকে মালদহের দিদির বাড়ি এসেছিলেন সপরিবারে, সেখান থেকে বাজার করতে বেরিয়েছিলেন তিন মহিলা। তখনই শ্লীলতাহানির শিকার হলেন তিনজন। শুধু তাই নয়, তাদের মারধর করে সালোয়ার কামিজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কর্মীরা। রবিবার দুপুরে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় ঘটনার সূত্রপাত। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, রাজস্থানের আজমের থেকে তিন মহিলা তাদের ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাগমারা গ্রামের দিকে দিদির বাড়িতে যান। দিদির অসুস্থতার কথা শুনে তারা দেখতে যান সেখানে। সেখানে গিয়ে হাটে যায় বাজার করতে, তখনই ঘটে এই ঘটনা। আক্রান্তদের বয়ান অনুযায়ী কোনো ক্রমে তারা অন্য টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথেই ওই টোটো চালক তাদের দলবল নিয়ে আটকে দেন। তিন মহিলাকে শ্লীলতাহানি করা হয়, পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে থাকা পুরুষ সদস্যদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমরা খরিদারি করতে গিয়ে ঠান্ডে মার্কেট লগে থে, এক তারিখ কি ট্রেন থি আমারি, আম মার্কেটিং করতে গিয়ে গেতে হ্যাঁ, আম মার্কেট সে বাইরে নিকলে মেরি বেন কা দুপট্টা খেঁচ লে পিছে সে। কন কন কে না, এক লড়কা থা অটো ওয়ালা, পিছে সে দুপট্টা খেঁচ লে মেরি বেন কা কি আও বেঠো বেঠো। আর জেসে মেরে দুলাভে রোকনে কে লিয়ে গয়া না, উনকে উপর হাত ছোড় দিয়া, উনহোনে গালি গুপ্তারি কর দি, পিছে সে ফাড় দিয়ে, শার্ট ফাড় দিয়ে, হাতাপাই কর দিয়ে, উন লোগো না আম রোকনে কে লিয়ে গয়া তো আমার পিছে সে মারা কপড়ে ফাড় দিয়ে, পরস মে পেসে তো পরস ভি পেসে ভি নিকাল লিয়ে উন্হোনে, পেসে ভি নিয়ে, আর পাঁচ ছ লড়কো কো ফোন করকে বুলা লে কি আও ইয়াহাঁ পর মারপিট হো গই। हमारे को और मारो रस्ते में, आधे रस्ते में निकले ना हम निकमाल से निकलने की, तो गाड़ी का जैक निकाल के खड़े हो गए थे हमें बीच रोड में मारने के लिए। मारपीट बहुत ज़्यादा करा, सर पर फाड़ दी, मेरी भांजी को भी बहुत बुरा मारा, छेड़छाड़ करा। मारा आप लोग कितने लोग थे एक साथ? छः। मतलब कहाँ से कहाँ जा रहे थे आप लोग? हम हमारे तुलसीगढ़ से बगमारा जा रहे थे। অন্যদিকে আক্রান্ত পরিবারের দাবি, এই ঘটনায় অভিযুক্তরা তৃণমূল কর্মী। মানে আমরা বাজার করতে গেছিলাম তুলসীহাটা মার্কেটে, হাটে বাজার করে আসছিলাম। আসার পরে কতজন গেছিলেন? আমরা ছজনে গেছিলাম। এক তারিখে যে টিকিট আছে বলছি, চলো বাজার করে আসি একটু আছে, আমরা বসে যাবো গাড়িতে। গাড়িতে বসে বাজে ও টোটোওয়ালারা দু তিনজনে দুপাত্তা ধরে খেঁচছে, ওদের এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আমার অটোতে কোটো, আমার টোটোতে কোটো। ওই জন্য ধাক্কামধুক্কি করে ওখান থেকে চলে এলাম। ধাক্কামধুক্কি করে আসার বাজে ওর গাঁও থেকে, লেরিয়াল গাঁও আছে ওর, ওখানে হাইওয়েটার কাছে, ওখানে 10-15টা আদমিকে বলাই ওরা মাটি খুলে রেখেছে, আমার মাড়ি মেরেছে, পাতা ফেটে দিয়েছে, আমার বেটাকে বড় মারি, ওর মুখটা ফেটে দিয়েছে, আমার বেটার মারি চারি দিয়ে কিনে শুধু মারবে। যদিও অভিযুক্ত টোটো চালকের বাবার দাবি, তার ছেলে শুধুমাত্র যাত্রীকে তোলার উদ্দেশ্যেই তাদের ডেকেছিল, সেই সময় তারাই গিয়ে বেধড়ক মারধর করেন। প্যাসেঞ্জার উঠাতে ওদেরকে বলো যে তোরা কোথায় যাবি, বাংলায় যাবো তো, চলেন আমার আমার গাড়িতে চলেন, হ্যাঁ না কেন যাবো তোর গাড়িতে, তুমি নিয়ে গন্ডগোলটা আসবি না, ওগুলো সব মিথ্যা বাজি, মারধর করা হয়েছে। হ্যাঁ, আমার ছেলেকে অনেক মারধর করেছে। কারা মারধর করেছে আপনার ছেলে? ওই পার্টিরা, আমি ফতরুল, আর বাইরের তিনটা মেয়ে আছে, হ্যাঁ ওই তিনটা মেয়ে, ওরা ছিল মহিলা ছিল, হ্যাঁ আর বাংলার ফতরুল ছিল, ওরাই মেরেছে। এদিকে তুলসীহাটা অঞ্চল তৃণমূলের সভাপতি আবুল হোসেন আশরাফি অভিযুক্ত টোটো চালকের হয়ে সওয়াল করেছেন। এটা নিয়ে বলবো, একটা হাটের মধ্যে অনেকজন মানুষ থাকে, জোর করে কাউকে তোলা যায় না। প্যাসেঞ্জারকে একজন টোটো চালক হিসেবে ও ডাক দিতে পারে যে প্যাসেঞ্জার আপনি আমার গাড়িতে আসুন, এটা একদমই মিথ্যা কথা, কোনোরকম এরকম ঘটনা ঘটেনি। এবং সেখানে অনেকজন মানুষ ছিলেন, সেখানে স্বয়ং সিভিক ভলেন্টিয়ারও দায়িত্বে ছিলেন, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। রীতিমতো সবার সামনে যে ঘটনাটা ঘটেছে তা প্যাসেঞ্জাররাই টোটো চালকের উপর চড়া হয়ে বেধড়ক মারধর করেছে এবং যারা অভিযোগ করছে সমস্ত মিথ্যা ঘটনা। এবং সেখান থেকে লোকজন, স্থানীয় যারা লোকজন, রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু হসপিটালে এনে ভর্তি করেছে। এবার কেউ যদি অভিযোগ করে মহিলা বলে যে সব কিছু সম্ভব, তারা যা ইচ্ছা তাই বলবে, সেটা কখনোই না। আমরা থানায় অভিযোগ করেছি, হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবেন, যারা দোষী আছে তারা অবশ্যই আইনের মতো ব্যবস্থা করবেন তাদের বিরুদ্ধে। এই গোটা ঘটনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, এখানে জঙ্গল রাজ চলছে, জঙ্গলের জানোয়াররাও এত খারাপ আচরণ করে না।
আমাদের রাজ্যে কোনো রকম হচ্ছে মানুষের কোনো সুরক্ষা নেই। অর্থাৎ পশ্চিমবাংলাতে পুরোপুরিভাবে মানুষ হচ্ছে অসুরক্ষিত আছে। তিনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, একজন সাধারণ মানুষ হতে পারেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। কোথায় আছি আমরা, কোন রাজ্যে আছি আমরা? কি সত্যি সত্যি যে একটা এটা হচ্ছে যে সুন্দর একটা পশ্চিমবাংলায় আছে, নাকি একটা জঙ্গলের রাজত্বে আছে? জঙ্গলে জানোয়ার তারাও এরকম ব্যবহার করে না। যদিও এই ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদহ থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।